আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আলোচনা করব থার্ড সেমিস্টারের এক্সাম। তো এখানে দেখতে পাচ্ছ থার্ড সেমিস্টার বিএ বিএসসি প্রোগ্রাম 2021 ব্লাইন্ড বোর্ড, মানে অনলাইন। তো পরীক্ষার টাইম হচ্ছে কি, অনলি জেনারেল পেপার, অনার্স পেপারের আমি আলোচনা করছি না, অনলি জেনারেল পেপার। তো মেন এক্সাম কবে আর কম্পালসারি এক্সাম কবে সে নিয়ে আলোচনা করব। তো আশা করি ভিডিওটা নাইটিনে পুরোটা দেখবে। ফার্স্ট অফ হচ্ছে একটা দশটা থেকে একটা, তো ফার্স্ট পরীক্ষা আরম্ভ হচ্ছে জেনারেল, অনলি জেনারেল, ঠিক আছে। তো 14/2/2022, মানে 14 ফেব্রুয়ারি ফার্স্ট হবে মেন ইংলিশ। সো কী করে বুঝবে যে আমার সাবজেক্ট কোনটা কী? তো ফার্স্টে হাতে অ্যাডমিট কার্ডটা নেবে, আগেও বলেছি আবার বলছি, ফার্স্ট হাতে অ্যাডমিট কার্ড নেবে। অ্যাডমিট কার্ডে দেখবে চারটে, 1, 2, 3, 4, মানে চারটে সাবজেক্ট থাকবে। তো ওয়ান আর টু যে সাবজেক্ট দুটো থাকবে সেই সাবজেক্ট হচ্ছে মেন, যার যেটা আছে সেটাই মেন, সেই হিসাবে পরীক্ষা। 1, 2 যেটা থাকবে সেটাই মেন, কারে 1টা বাংলা আগে থাকতে পারে, কারে 2টা বাংলা আগে থাকতে পারে, ঠিক আছে। তো যেটাই থাকবে সেই দুটোই হচ্ছে মেন। ফার্স্ট হচ্ছে ইংলিশ, ইংলিশ আছে ফার্স্ট হবে, তারপর সেকেন্ড হবে, এইগুলো আছে। তারপর 15 তারিখ, 15 তারিখে যেটা আছে সেটা হচ্ছে মেন বাংলা, স্বাভাবিক যারা হয়ে থাকে বেশিরভাগ স্টুডেন্টের। তো বেঙ্গলি ফার্স্ট হবে, তারপর সেকেন্ড হাফে আছে ইকোনমিক্স, ইসলাম হিস্টোরি। তারপর আছে 16 তারিখ, 16 তারিখ আছে জিওগ্রাফি, ফিলোজফি মানে দর্শন। তারপরে আছে সেকেন্ড হাফে এডুকেশন, কেমিস্ট্রি ইত্যাদি। তারপর আছে 17 তারিখ, 16 তারিখে আছে ফিজিক্যাল এডুকেশন, ম্যাথামেটিক্স। সেকেন্ড হাফে আছে রাষ্ট্রবিজ্ঞান মানে পলিটিক্যাল সায়েন্স। 18 তারিখে আছে হিস্টোরি এবং ফিজিক্স, এবং সেকেন্ড হাফ আছে কি, তাহলে বেশিরভাগ কমন সাবজেক্ট হয় যে হিস্টোরি, বেঙ্গলি আর রাষ্ট্রবিজ্ঞান, এগুলো। তো কোনো ছুটি নেই, 14/15/16/17/18 এই 5 দিন হচ্ছে জেনারেলের মেন সাবজেক্টের এক্সাম। তারপরে আমরা দেখব যে অ্যাডমিটে 3 এবং 4 কবে আছে। তো নিচে স্ক্রল করব, এ হচ্ছে 3 আর 4, মানে জিএসইসি এবং এলসিসি, এই দুটো এক্সাম হবে একদম 19 তারিখে। 19 তারিখে ফার্স্ট হবে আছে 10টাতে একটা এলসিসি, এবং সেকেন্ড হবে আছে এসইসি। তাহলে টোটালে দাঁড়ালো কদিন, 15, 14, 15, 16, 17, 18, 19, তাহলে পরপর এক্সাম হয়ে যাচ্ছে। আশা করি ভিডিওটা দেখেছেন, দেখলে বুঝতে পারবে, না দেখলে পুরোটা বুঝতে পারবে না। আর একবার আবারও বলছি, ফার্স্ট অ্যাডমিট কার্ডে 1 আর 2 যে দুটো সাবজেক্ট আছে সেই দুটো হচ্ছে 14 থেকে 18 তারিখের ভিতরে এক্সাম, এবং 19 তারিখে দুটো এক্সাম আছে, সে দুটো হচ্ছে কি, 3 আর 4 অ্যাডমিটের, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছে, থ্যাংক ইউ। আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবে।